ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশের ঐতিহ্য সংস্কৃতির সাথে ধর্মের বিরোধ সৃষ্টির পায়তারা চলছে বলে মনে করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীরা একাত্তরের পরাজিত শক্তি। অন্যদিকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। জাতীয় শহীদ মিনার চত্বরে ভাস্কর্যের সপক্ষে মানববন্ধন করেছে দেশের বেশ কয়েকটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। এ সময় বক্তারা বলেন, ধর্ম ব্যবসায়ী সাম্প্রদায়িক গোষ্ঠীরা দেশের শিল্প ও সংস্কৃতির বিরোধিতা করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলেও মনে করেন তারা। আমরা সংস্কৃতি কর্মীরা মনে করি, ভাস্কর্য একটি জাতির ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। এটি কোনো ধর্মীয় কাঠামো নয়, এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। ধর্মের যদি সম্পর্ক থাকত, তাহলে যে সমস্ত মুসলিম প্রধান রাষ্ট্র সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, তুরস্ক, মিশর, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাতার, আরব আমিরাত থেকে শুরু করে লিবিয়া, আলজেরিয়া, মরক্কো, পৃথিবীর সকল মুসলিম দেশে শত শত ভাস্কর্য নির্মিত হতো না। মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোট ছাড়াও নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ ও গ্রুপ থিয়েটার ফেডারেশন সহ আরও বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করার ঘোষণা দেন তারা। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার যে হুমকি দিয়েছে এবং ভাস্কর্য কথা বলে বঙ্গবন্ধুকে অবমাননা করেছে, বঙ্গবন্ধুকে অবমাননা আমরা মনে করছি, এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। অবশ্যই তারা মানে সংবিধান লঙ্ঘন করেছে, বাংলাদেশের সার্বভৌমত্বে তারা আঘাত হেনেছে বলে আমরা মনে করি। আমরা সেই দিক বিবেচনা করে আমাদের আইনজীবীর সাথে পরামর্শ করেছি, আমরা আগামীকাল মামলা দায়ের করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বঙ্গবন্ধুর অবমাননা এবং বলৎকারে সমর্থনের অভিযোগে মামুনুল হককে গ্রেফতার সহ সাত দফা দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় তারা জানান, বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মাদ্রাসা শিক্ষার্থী বলৎকারের তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।